তো এই যে দেখো ঝাড়া প্রায় হয়ে গেছে মা একবার এ করে নিচ্ছে ঝেড়ে নিচ্ছে আর দেখো সব ধানগুলো যে যার আলাদা হয়ে গেছে মা এই যে ধান হাই গেছে সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমরাও ভালো আছি তো দেখো আমাদের তো মানে আগে যে তলা ধান বীজ ফেলেছিল তো নষ্ট হয়ে গেছিলো তো সেই জন্য আবার ধান ভিজিয়ে আবার এই যে গরমে দেওয়া হয়েছে এই যে দেখতেই পাচ্ছ গরমে দেয়া হয়েছে তো চলো দেখাই তোমাদের ধান বীজটা কেমন হয়েছে আজকে ফেলবে দেখো কত কত কিছু চাপানো হয়েছে গরমের জন্য যাতে ধানের কলাটা ভালো করে আসে অঙ্কুরটা ভালো হয়ে বেরোয় তো এই যে দেখতেই পাচ্ছ কত সুন্দর এই যে বেরিয়েছে এই যে দেখো দেখতেই পাচ্ছ তো এটা আর একটু পরে ভাঙা হবে তো এইগুলোকে আর একটু পরে ভেঙে নেব নিয়ে মাঠে মা যাবে ছড়াতে তো চলো যখন ভাঙবে তো তোমাদের সঙ্গে শেয়ার করব কি করে এই ধানগুলো ভাঙলো আর এই ধানের মধ্যে তো কি বলতো এটা দুদিন দুদিন ধরে জলে ভিজিয়েছে প্রথম দিনকার ছ ঘন্টা জলে ভিজিয়েছে তারপরে গরমে দেওয়া ছিল তারপরে আবার হচ্ছে কে তোমার পাঁচ ঘন্টা না আট ঘন্টা হচ্ছে কি মানে গরম জলটা বের করে দিয়ে আবার ওরকম সাত আট ঘন্টা মতো জলে দিয়ে রেখেছিল তো দেওয়ার পর কালকের এই ধানটাকে ধানটাকে এই যে শুয়েছে শুইয়ে এর মধ্যে আবার গোবর জল গোবর জল দিয়েছে গোবর জল দিয়ে ধানটাকে শুইয়ে দিয়েছে গরমে তো দেওয়ার পর এই যে দেখো আর এই যে এখানে দেখতে পাচ্ছো এই যে এইগুলো এগুলো হচ্ছে কে এই মানে ধান সিদ্ধ ধান কোটানোর পর যে কুঁড়োটা বের হয় সেগুলো উপর থেকে একটু দিয়ে দিয়েছে আর গোবর জল ছড়া দিয়েছে তো কালকের রাত মানে সন্ধ্যার দিকে এই ধানটা শুইয়েছে দিতে এরকম গজায় এসছে এরকম বড় বড় গজা এসছে তো আজকে এটা ফেলা হবে এর থেকে এর থেকে ধান গাছ হয়ে আবার তাকে রোয়া হবে রোয়া হওয়ার পর আবার এরকম কিছুদিন যা কিছু দিন নয় কিছু মাস যাওয়ার পর এর থেকে আবার এরকম ধান হবে তো সেই ধান আমরা বিক্রি বলো খাওয়া বলো সেই ধান ধান খাই না যদিও বা ধান সেদ্ধ করে সেটাকে চাল করে খাওয়া হয় তো চলো যখন ধানটাকে ভাঙা হবে তো তখন দেখাবো তোমাদেরকে তখন দেখাবো আর এখন ওটাকে আবার যেমন ঢাকা ছিল সেরকম ঢাকা দিয়ে রেখে দিই তো চলো এই যে দেখতেই পাচ্ছ এগুলো ঢাকা দিয়ে দিচ্ছি তো চলো ধান যখন ভাঙা হবে তখন তোমাদেরকে দেখাবো তো এই যে দেখো ধানগুলো এই যে ঝাড়বো তো এগুলোকে ঝেড়ে তারপরে মাঠে ফেলা হবে এই বস্তাটা এই নিচে ধানের উপর ছিল সেই জন্য দেখো ধানগুলো এই যে গেঁথে গেছে এগুলো মা এই যে ছাড়াচ্ছে মা আর আমি এইগুলো ছাড়িয়ে নেব নিয়ে তারপরে এই ধানগুলোকে ভাঙবো তো চলো এগুলোকে ছাড়িয়ে নিই মা যে দেখো এরকম করে ধান ঝেড়ে নিচ্ছে চলো আমি একটু হাত লাগাই দেখো ঝাড়া প্রায় হয়ে গেছে মা একবার এ করে নিচ্ছে ঝেড়ে নিচ্ছে আর দেখো সব ধানগুলো যে যার আলাদা হয়ে গেছে এবার এগুলো ফেলতে মাঠে ফেলতে সুবিধা হবে দেখছি দাঁড়াবো দাঁড়াও গো মা যাচ্ছে যে মাথায় করে ধান নিয়ে আর আমি যাচ্ছি পিছনে পিছনে চলো তোমাদেরকে দেখাবো মা কি করে ধান ফেলে মা আগে আগে যাচ্ছে আর আমি যাচ্ছি পিছনে পিছনে এই যে মা দেখো চলো তোমাদেরকে জায়গাটা দেখাই এগুলো সব লোকেদের জায়গা তো আমাদের তলাটা পড়বে ওই যে সেই দূরে জেঠুদের মাঠে পড়বে তা চলো ওখানে যাই গিয়ে দেখাচ্ছি কি কী তো আমাদের যেখানে ধান পড়তো সেখানে ধান পড়ার মতো জায়গা নেই তো ধান ফেলে দিয়েছিল সেই জন্য জেঠুদের এখানে এসে হাল করা ছিল মাটিটাও ভালো ছিল সেই জন্য জেঠুদের এখানে এসে বেডটাকে সাইজ করে দিয়ে গেছে সকালবেলা আর এই যে বিকেলবেলা এসছে এখানে মানে ধান ফেলবে বলে তো চলো তোমরা দেখো ধানটা কীভাবে ফেলে আর কি বলো তো এই জায়গাটা তো জেঠুদের তো এই সোজা দেখতে পাচ্ছ সোজাসজি আমাদেরও জায়গা আছে আর এই যে দেখতে পাচ্ছ হলুদ মতো যে জায়গাটা ওখানে যে হলুদ মতো হয়েছে তো ওটা আমার আরেক জেঠুদের ওই জায়গাটায় হচ্ছে কি তোমার ঘাস মারা ওষুধ দিয়েছিল তো সেই জন্য ওরকম কালারটা লাগছে আর ওর সোজাসুজি আমাদের নদী বাঁধ আর ওর পরে অনেকটা জঙ্গল পেরিয়ে গেলে নদী দেখা যায় তো দেখো তলার যে বেরটা করা হয়েছে একটু জল নেই পুরো শুকনো হয়ে গেছে সেই জন্য মায় যে ধারে ধারে যে বাঁধের গায়ে জল আছে তো সেই জলগুলো একটু এই বেড়টায় তুলে দিচ্ছে দিলে একটু জল থাকবে তো একদম শুকনো হয়ে গেছিলো এখানটা দেখো আমি যে জল দিয়ে এগুলো একটু জল দিয়েছি আর মা ওদিকে একটু জল ছিঁচে দিচ্ছে তো কালকে যেহেতু জল দেওয়া হবে ধানটা মেরে দিই আজকে কালকে যেহেতু ধানটা দেওয়া জলটা দেওয়া হবে তো আজকে আর জল দেবে না এরকম করে একটু জল বেড়ের মধ্যে ফিকে দিলে এই যে দেখো মা এই যে ধান ছড়াচ্ছে সময় বলছে সময় এলো এ আকাশ চলছে হবে বৃষ্টি মাটি তো কেউ প্রেম আছে কষ্ট জানি হয়নি তাই আমি বাড়ি চলে যাচ্ছি ছেলে যেহেতু একা আছে আর কোনো কাজকর্ম সারা হয়নি তো চলো বাড়িতে যাই গিয়ে কাজকর্মগুলো শেষ করি বাড়ি করে বাড়ি চলে এসেছি আর আমার ছেলে এখনও ঘুমিয়ে আছে চলো দেখাচ্ছি তোমাদেরকে তো এই যে দেখতে পাচ্ছ এই যে দেখো এই যে এখন ঘুমিয়ে আছে তো কাজগুলো শেষ করে নিই আর আজকে ভিডিওটা এই পর্যন্ত তোমরা দেখলে যে মানে কি কি করলাম তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো আজকে ভিডিওটা এই পর্যন্ত সবাই দেখো আশা করি ভালো লাগবে আর যদি ভালো লাগে তো প্লিজ সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে আর পাশে থাকা আইকন বাটনটাকে অল করে দাও যাতে আমার অন্যান্য নতুন ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তো লাইক কমেন্ট শেয়ার এটা করতে ভুলো না